গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বুধবার, আর বুধবারে সকালবেলা রীতিমতো এই যে চা দেখতে পাচ্ছ, আর এই এক ক্রিম ক্র্যাকার এটা নিয়ে বসে পড়েছি। ঠিক আছে, তো সবার আগেই জানাই, ভিডিও শুরু করার আগেই জানাই তোমাদের সকলকে মেরি ক্রিসমাস। খুব ভালো আনন্দ করো বড়দিনে, খুব ভালো খাওয়া দাওয়া করো, কোথায় কোথায় গেলে, কী কী করলে, সারাদিনের কী কী প্ল্যান করলে, সাকসেসফুল করলে, ঠিক আছে, সেগুলো আমাকে নিচে কমেন্ট করে জানিও। কিন্তু তবে আমার ক্রিসমাস একটু আলাদা হয়, আমি ক্রিসমাসটা একটু বাড়িতে রিল্যাক্সে স্পেন্ড করতে ভালোবাসি। মানে কী বলবো, সবার চাহিদা তো সমান হয় না, সেমনি আমার চাহিদা সেমনি যে বউ বেড়াতে গিয়ে বা পার্ক স্ট্রিটে গিয়ে আনন্দ করব, ওটা আমার হয় না, আমার ক্রিসমাস বাড়িতেই। তো একটা বলে রাখি, আমি পড়ে যাচ্ছি না, ঠিক আছে। এই যে ক্রিসমাস ট্রিটা আমি কালকে কিনে এনেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি সেটা আগের ব্লগে, বাট ওটা এখন আমার সাজানো হয়নি। এটা উচিত ছিল আমার কালকে, মানে কালকে রাত্রেবেলা, মানে 24শে ডিসেম্বরে রাত্রেবেলা এটা আমার সাজিয়ে রাখা উচিত ছিল, বাট বিশ্বাস করো ঘুম পেয়ে গেছিলো খুব জোর, তাই জন্য এটাকে আমি আর সাজিয়ে রাখতে পারিনি। এখন এটাকে বসবো সাজাতে। অ্যাকচুয়ালি সেটা নয়, স্যান্টা কেন সাজাইনি আমি এই কারণেই সাজাইনি, স্যান্টা সবার কাছে, স্যান্টার কাছে তো সবাই গিফট চায়, যে 25শে ডিসেম্বর পড়া মাত্রই, মানে 12টা তারপর থেকেই, মানে 24শে ডিসেম্বর যেটা হয় সেটা লোকে মোজা ঝুলিয়ে রাখে, এই কারণে যে স্যান্টা এসে গিফট দিয়ে যাবে। আমি এই কারণেই করিনি, গাছ সাজিয়ে রাখিনি বা মোজা ঝুলিয়ে রাখিনি, জানি স্যান্টা সব গিফট দিয়ে ক্লান্ত যদি হয়ে যায় তো আমার ওই ফার্স্ট চাই না, পরে দিলেও হবে, তাই জন্য গিফট একদম রিল্যাক্সে এসে দিয়ে যাবে আমাকে স্যান্টা, ওই জন্য আমি এখনও সাজাইনি, কিছু করিনি। ঠিক আছে, মানে কালকে তো সব আশা করি এতক্ষণে স্যান্টার সব গিফট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি যদি এখন সাজাবো, এখন মোজা ঝোলাবো, তাহলে আজকে আমাকে গিফটটা দিয়ে যাবে, স্যান্টাও রিল্যাক্সে গিফট দিতে পারবে। মাছি কোথায়, স্যান্টাকে চাইছি কোথায়, মাছি আসছে। যাই হোক, সকাল সকাল অনেক ভাত বকে দিলাম, তো সঙ্গে সঙ্গে চাটাও আমার ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিই চাটা, তারপর একে যখন গয়নাঘাটি পড়াবো তখন আসবো, তার আগে আসবো। ঠিক আছে, এইটা যখন না, এটা তো এখন তো পুরো খোলা হয়ে গেছে, এটা যখন মোড়া ছিল, মানে গাছের পাতাগুলো সব এক জায়গায় করা ছিল, তখন কীরকম লাগছিল বলতো, সেই ঝুল ঝাড়ার ঝাড়ুগুলো হয় না, অভিজিৎ মনে হচ্ছিল, পুরো ওরকম মনে হচ্ছিল। বাট এটা অভিজিৎ খুলে দিয়েছে আগেই, ওটা আমি খুলতে পারছিলাম না, তো তাই জন্য ও আগেই খুলে দিয়েছে, এবার সাজানোর দায়িত্ব আমার। ঠিক আছে, তাহলে চলো চাটা খেয়ে নিচ্ছি চটপট। তো দেখালাম এই যে বেকারির কেকটা, কালকে যেটা এনেছিলাম ওটা খাচ্ছি, দারুণ খেতে, টোটালি ফ্রুট কেক, মানে কাজু কিশমিশ পেস্তা টুটি ফুটি সব কিছুই দেওয়া আছে, তো খেয়ে নিই। ওদিকে আমি রান্নাও বসিয়েছি, যাচ্ছি রান্নাও বস, দেখছো তুমি বন্ধ করে দাও, তলা দিও, তলা দিই মানে কি, এমনি এটা বন্ধ করে দাও, তো একদম কমেই আছে না, তো রান্না ওদিকে বসিয়েছি, বসাতে বসাতে কেক খাচ্ছিল, ঠিক আছে খেয়ে নিই, রান্না বান্না করে নিই, তারপর আসবো।
সো এই হচ্ছে আমার সাজানো ক্রিসমাস ট্রির ফাইনাল লুক। আমি হয়তো প্রপার সাজাতে ঠিকঠাক পারিনি, বাট যেটুকুই পেরেছি সেটুকু আমি নিজের হাতে সাজিয়েছি এটাকে। একটা জিনিস, এখানে কিছু প্যান্ট্রি পড়ে আছে, মানে এখানে একটা প্যাকেট, সোফাতে একটা প্যাকেট, এখানে একটা, ওখানে একটা, আর এসেছে শ্যাম্পু। তো এই প্যান্ট্রি কিছু পড়ে আছে নিচে, যেগুলো আমি তুলিনি, এখন তুলে নেব। তাহলে আজকের মতো আমার ব্লগটাকে এখানেই এন্ড করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও রেগুলারলি দেখতে থাকো, খুব ভালোবেসে। আজকে তাহলে আসি, গুড নাইট।